অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে মিল রেখে উনিশ দফা ইস্তেহার এবং পাঁচ দফা অঙ্গীকার ঘোষণা করল বিএনপি এই ইস্তেহারে রয়েছে জিডিপি এগারো শতাংশে উন্নীত করার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি তবে নেই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার অঙ্গীকার অবশ্য বিএনপি ক্ষমতায় গেলে কারো ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না এমন কথাও আছে এই ইস্তেহার ঘোষণায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বারো দিন আগে এবং জাতীয় ঐক্যফ্রন্টের ইস্তেহার ঘোষণার পর দিন বিএনপির ইস্তেহার ঘোষণা রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন না বেশিরভাগ সিনিয়র নেতা প্রচারণার কাজে নিজ নিজ এলাকায় ইস্তেহার ঘোষণার সূচনা পর্বে বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন বিএনপি মহাসচিব বিএনপি জনগণের কাছে স্পষ্টভাবে অঙ্গীকার করতে চায় ক্ষমতায় গেলে কারোর উপরই কোন প্রতিশোধ নেওয়া হবে না একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যই লক্ষ্য বিএনপির নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিরোধী দল থেকে থাকবে ডেপুটি স্পিকার সংবিধানে যেটা তুলে দিয়েছিল আওয়ামী সরকার সেই গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রস্থাপন করা হবে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বৈশিষ্ট্য অতীতের সমস্যা আলোকে নিরূপণ করা হবে এবং এই লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে স্বচ্ছ আলাপ আলোচনা করা হবে একদলীয় শাসনের পুনরাবৃত্তি রোধে বর্তমানে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে সরকারি চাকরিতে কোনো বয়সীমা থাকবে না চালু করা হবে সার্বজনীন পেনশন ভাতা পাঁচ বছরে তৈরি হবে এক কোটি নতুন কর্মসংস্থান প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করা হবে রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন অফিসিয়াল সিক্রেট এক সকল কালাকানুন বাতিলের অঙ্গীকার শিক্ষা খাতে জিডিপি এর 5 শতাংশ অর্থ ব্যয় করা হবে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি থাকলেও যুদ্ধাপরাধীদের বিচারে কিছু উল্লেখ নেই আমরা বিশ্বাস করি এই নির্বাচনী লড়াই এই মানুষ জয়যুক্ত হবে বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা একতায় বলিয়ান হয়ে বাংলাদেশের জনগণ সৈরাতে এই সরকারের অবসান ঘটাবে মুক্তির আদয় উদ্ভাসিত হবে আমাদের সকলের জীবন পুলিশি নির্যাতন বিডিআর হত্যাকাণ্ড এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সহ সকল অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের কথা বলা হয়েছে এই ইস্তেহারে অবশ্য আলাদাভাবে কোনো স্লোগান ঘোষণা করা হয়নি বিএনপির এই নির্বাচনী ইস্তেহারে